স্টুডেন্টস আজকে তোমাদেরকে দেখাবো আমি অর্ধপূর্ণাসন কিভাবে অর্ধপূর্ণাসন করতে হয় তার আগে তোমরা কিছু ফ্রি হ্যান্ড করে নেবে ঠিক আছে কাঁধে হাত দাও শোল্ডার রোলিং করবে 1 2 3 4 5 অ্যান্টি ক্লক 1 2 3 4 5 রিল্যাক্স ছেড়ে দাও এবার কোমরে হাত দাও এবার আস্তে আস্তে আমরা ঘাড়টাকে পেছনে নেব আবার ঘাড়টা সোজা করো শ্বাস টেনে পেছনে চলো আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করো ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল রিল্যাক্স এইভাবে তোমরা 10 কাউন্টে করবে কোমরে হাত দাও কোমরটাকে ঘোরাও 1 2 3 4 5 আবার অ্যান্টি ক্লক করো 1 2 3 4 5 রিল্যাক্স ছেড়ে দাও হাঁটুর উপর হাত রাখো নি রোলিং করো 1 2 3 4 5 আবার রিভার্সে 1 2 3 4 5 রিল্যাক্স মাথার উপর হাত নাও টোটো স্ট্রেন করো পাটাকে এরকম গোড়ালি জোরে করো হিলটাকে আপ ডাউন করবে ঠিক আছে ইনহেলে আপ আর এক্সহেলে ডাউন চলো ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল রিল্যাক্স এবার তোমরা 10 কাউন্ট করবে দুটো হাত নেবে দুটো হাতকে ঘোরাবে 1 2 3 4 5 আবার অ্যান্টি ক্লক 1 2 3 4 5 রিল্যাক্স ছেড়ে দাও এবার হাত সামনে রেখে ডিপ ব্রিদিং এ হাত আপ ডাউন করো ঠিক আছে রিল্যাক্স তোমরা 10 কাউন্ট করবে হ্যাঁ আবার হাত সামনে নাও ডিপ ব্রিদিং করবে রিল্যাক্স ছেড়ে দাও সাইড বেন্ডিং করবে পাটা বড় করে নেবে সাইডে নামবে 1 2 3 4 5 রিল্যাক্স নর্মাল শ্বাস 1 2 3 4 5 রিল্যাক্স আবার চেঞ্জ করবে সাইড 1 2 3 4 5 রিল্যাক্স আবার সাইড চেঞ্জ করো 1 2 3 4 5 রিল্যাক্স এইভাবে তোমরা 10 কাউন্ট করে করবে ঠিক আছে এবার হাত লক করে পাটা এক জায়গায় সেট করে কন্টিনিউ করবে হ্যাঁ সাইড বেন্ডিং 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স ছেড়ে দেবে এবার তোমরা ব্যাক বেন্ডিং করবে এইভাবে হাতটাকে পুরো স্পাইনাল কর্ড এইভাবে রাখবে রেখে নিয়ে ব্যাকে যাবে 1 2 3 4 5 আবার হাতটাকে এইভাবে কোমরে সেট করবে করে নিয়ে সামনে ফন্ডে নামবে 1 2 3 4 5 ব্যাক হাত সেট করবে তবে নামবে ফন্ড আবার হাত সেট করবে তারপর নামবে রিল্যাক্স ছেড়ে দাও ঠিক আছে এইটুকু তোমরা ফ্রি হ্যান্ড করে নেবে এবার তোমাদেরকে আমি অর্ধপূর্ণাসনটা করে দেখাচ্ছি হ্যাঁ এইভাবে তোমরা সবাই বজ্রাসনে তো বসো তো এইভাবে হাঁটু নীল ডাউন হয়ে বসে হাঁটুর উপর হাত রেখে বজ্রাসনে করো এই অর্ধপূর্ণাসনটা হলো সাইড পোজ সুতরাং আমরা সাইডে ঘুরে যাচ্ছি এইভাবে দুটো পায়ের পাতা এক জায়গায় সেট করবে এইভাবে হাঁটুটা রেখে বসবে বসার পরে দুটো হাত শ্বাস টেনে মাথার উপর তুলবে ঠিক আছে এবার শ্বাসটা ছাড়তে ছাড়তে মাটিতে তোমাদের কপাল লাগিয়ে দেবে কনুইটা মাটিতে লাগাবে এলবোটা মাটিতে টাচ করবে আর ফোরহেডটাও টাচ করবে মাটিতে ঠিক আছে এবার আস্তে আস্তে তাহলে কী করলাম শ্বাস টেনে মাথার উপর হাত তুললাম শ্বাস ছাড়তে 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 এইভাবে রিল্যাক্স ছেড়ে দেবে ঠিক আছে এইভাবে তোমরা 3 বার করবে এই অর্ধকূর্মাসনটা করার পর অবশ্যই তোমরা সবাসনে কিন্তু রেস্ট নেবে এই আসনটা করার সময় তোমরা দেখলে যখন আমরা করলাম তখন আমাদের হাঁটুটা এরকমভাবে ফোল্ড করেছি হাতটাকে পুরো সোজা তুলেছি
তুলে আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আমরা নমস্কার করেছি। এতে কি হচ্ছে, আমাদের হাত আর পায়ের যদি কোনো পেন থাকে সেটা কিন্তু সেরে যাবে। সবচেয়ে উপকার হয় এটা লিভারের জন্য। এই ব্যায়ামটা লিভারের খুবই ভালো কাজ করে। কোনো কারোর যদি লিভারের প্রবলেম থাকে, সে প্রতিদিন এই ব্যায়ামটাকে তোমরা প্র্যাকটিস করবে, লিভারের প্রবলেম কিন্তু তাহলে সলভ হয়ে যাবে। অনেকের দেখবে ফ্যাটি লিভার হয়, কিন্তু এই অর্ধপূর্ণ আসনটা করলে পারে সেই ফ্যাটি লিভারটা কিন্তু তার থাকবে না, ঠিক আছে। আচ্ছা, কারোর যদি অনেক দিনের পুরানো কোনো আমাশা থাকে, সেই আমাশার রোগটা কিন্তু এই অর্ধপূর্ণ আসনে সেরে যাবে। ধরো স্পাইনাল কর্ডটা আমরা যখন একদম মাটিতে নিচে নামছি, স্পাইনাল কর্ডটা আমাদের পুরো টান টান হচ্ছে, এই ব্যায়ামটাতে বডি খুব রিল্যাক্স থাকে। তোমরা যখন অনেকক্ষণ ধরে পড়াশোনা করবে, অনেকক্ষণ ধরে তোমরা যখন পড়াশোনা করবে, তারপরে তোমাদের একটুখানি মনে হয় রিল্যাক্স হতে, তখন তোমরা যদি এরকম বজ্রাসনে বসে সামনে মাথার উপর হাত তুলবে, তুলে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাটিতে এই অর্ধপূর্ণ আসনটা করবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু সারা বডি রিল্যাক্স হয়ে যাবে। এটা কিন্তু রিল্যাক্সের জন্য এক নম্বর ব্যায়াম। যখন তোমাদের মনে হবে অনেকক্ষণ খাটনি করেছো, অনেক পরিশ্রম করেছো, টায়ার্ড হয়ে গেছো, তখন তোমরা এই অর্ধপূর্ণ আসনটা করে তোমরা রিল্যাক্স অবশ্যই নেবে, ঠিক আছে। এটা এই ব্যায়ামটা করার সময় দেখবে তোমাদের বললাম ফোরহেডটাকে নিচে নামাতে টাচ করতে, এতে কি হচ্ছে ব্রেনের সেলগুলোতেও খুব হেল্পফুল হয়। আচ্ছা, ব্লাড সুগারটাকেও কিন্তু লেভেলে রাখে। এই জন্যে এই ব্যায়ামটা তিনবার প্র্যাকটিস করবে, করার পর অবশ্যই তোমরা কী করবে সবাসনে রেস্ট নেবে। হ্যাঁ, কারোর যদি হাই প্রেশার থাকে সে কখনোই মাথাটা নিচু করবে না, মাথাটা ঝুঁকিয়ে একদম মাটিতে টাচ করবে না। হাই প্রেশার যদি থাকে তাহলে তোমরা করবে না।